হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরা এই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। সুপারস্টার শাকিব খান বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আগামী দিনে। দর্শক, সুপারস্টার শাকিব খানের কনে কি হবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুপারস্টার শাকিব খান তিনি তার মনের কথা প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে জীবনে চলতে গেলে আলাদাভাবে মনের মানুষ দরকার, আমি আমার মনের মানুষকে খুঁজে পেতে চাই, চলার পথে সে যেন আমার হাতটা ধরে। তিনি প্রকাশ করেছেন যে পারিবারিকভাবেই আমি আবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছি, আমার ফ্যামিলিগতভাবেই মেয়ে দেখা শুরু করেছে, মেয়ে পছন্দ করবে আমার পরিবারের সবাই, আমি আমার পরিবারের ওপর ছেড়ে দিয়ে দিয়েছি, আমার নিজের ইচ্ছা বলতে কিছুই নেই, আমার পরিবারের যদি পছন্দ হয়, তারা যদি আমাকে বলে এই মেয়েই ভালো তোমার উপযুক্ত, তাহলেই আমি রাজি। জীবনে চলার পথে কারোর সাথে সুখ দুঃখ শেয়ার করার জন্য মনের মানুষ দরকার, যার হাত ধরে আমি আমার সুখ দুঃখ কষ্ট সব কিছু শেয়ার করতে পারবো, তার জন্য আমি আবার বিয়ে করতে যাচ্ছি। সুপারস্টার শাকিব খান বলেন, আমার হাতে বেশ কিছু কাজ রয়েছে, তাই আমি এই কাজগুলো শেষ করেই বিয়ের পিঁড়িতে বসব। শাকিব খান আরও খোলসাভাবে প্রকাশ করেন যে হয়তোবা আগামী বছরের শুরুর দিকে বিয়ের পিঁড়িতে বসব। এই কয় মাস আমার পরিবারের কাছে সময় দিয়েছি, তারা মেয়ে খুঁজে যেন পছন্দ করে রাখে, তারপর আমি দেশে ফিরে এসে বিয়ের পিঁড়িতে বসব। বেশ কিছু কাজ রয়েছে, এই কাজ শেষ না করে আমি বিয়ের পিঁড়িতে বসব না, তাই খুব তাড়াতাড়ি এই কাজ শেষ করার চেষ্টা করছি, কাজ শেষ হয়ে গেলেই বিয়ের পিঁড়িতে বসব। দর্শক, সুপারস্টার শাকিব খান আবারও বিয়ের পিঁড়িতে বসবেন। বিয়ের পিঁড়িতে বসার আগে মতামত সব তার পরিবারের উপর ছেড়ে দিয়েছেন। পরিবারের যে মেয়ে পছন্দ করবে সেই মেয়ে নাকি পছন্দ করবেন সুপারস্টার শাকিব খান, তাকেই বিয়ে করে নেবেন। তাহলে সুপারস্টার শাকিব খানের পরিবার কোন মেয়ে খুঁজবেন, কে হবে শাকিব খানের বউ? শাকিব খানের পরিবার কি সুপারস্টার শাকিব খানের জন্য নতুন কোনো মেয়েকে খুঁজবেন, না হলিউড কিং অপু বিশ্বাসকেই বেছে নেবেন পুত্র আব্রাহাম খান জয়ের কারণে? দর্শক, আপনার মতামতটি জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্টস বক্সে। লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।